সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থনবার্গকে আটক করেছে জার্মানির পুলিশ। জার্মানির লুয়েৎসারাত গ্রামে কয়লা খনির সম্প্রসারণে ঘরবাড়ি ভাঙার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়দের সঙ্গে অবস্থান ধর্মঘট করছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই সেখানে অবস্থান করছিলেন তিনি। পুলিশের এক মুখপাত্র জানান, সোমবার পুলিশের দেয়া বেষ্টনী ভাঙার চেষ্টা করলে আটক করা হয় অবস্থান ধর্মঘটকারীদের। এর আগে শনিবার কয়লা খনির সম্প্রসারণে লুয়েৎসারাতের ঘরবাড়ি ভাঙার বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভে যোগ দেন থুনবার্গ। সামনে থেকে বিক্ষোভে নেতৃত্ব দেন তিনি। তার দেয়া বক্তব্যে জীবাশ্ম জ্বালানি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আপোষ করায় জার্মান সরকারের কঠোর সমালোচনা করেন থুনবার্গ। Yeah.